আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। প্রিয় ভিউয়ার্স, আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ইএফটি ফর্মটা পূরণ করব আমরা আমাদের ফাইনাল ইএফটি ফর্মটা, যেটা অনলাইনে ইএমআইএসএ, এবং সেখানে সেই ভিডিওতে আপলোড করার পর বেশ কিছু প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আমি জরুরি বলে মনে করছি। কারণ যারা আপনারা এখন এই ভিডিওটি দেখছেন তারা হয়তোবা সেই প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারেন, তাই আপনারা যদি সেই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে জানেন তাহলে আপনাদের জন্য বিষয়টি সুবিধা হবে। তাই সেই প্রশ্নগুলো আমি এক এক করে পড়ব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন প্রশ্ন করেছেন আয়ুব হোসাইন, উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ব্যাংক পরিবর্তনের কোনো নীতিমালা কি প্রকাশ করা হয়েছে কি না? ওয়ালাইকুম সালাম আয়ুব হোসাইন স্যার, ব্যাংক পরিবর্তনের নীতিমালা এখনও প্রকাশ করা হয়নি। দ্বিতীয় প্রশ্ন করেছেন নার্গিস আক্তার ম্যাম, তিনি প্রশ্ন করেছেন যে এখানে কিছু সংযুক্ত করতে হবে ভাইয়া? হ্যাঁ ম্যাডাম, এখানে সংযুক্ত করতে হবে শুধু আপনার ছবিটা। এরপরে প্রশ্ন করেছেন মহসিন আলী, তিনি প্রশ্ন করেছেন যে স্যার আমার স্কুলের সকল শিক্ষকের নাম পাশে তথ্য ওপেন করার পরেই চলে যায় আর দেখা যায় না, অর্থাৎ এই ফর্মের বাম পাশের তথ্য দেখা যায় না। স্যার আপনি একটু ভালো করে দেখেন, হয়তো বা এই যে সাইটে কোনো জায়গায় ঢুকে আছে, আপনি একটু ভালো করে নাড়াচাড়া করে দেখেন মাউসটা, অবশ্যই দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। এরপর প্রশ্ন করেছেন হাসনাইন সুলতানা, তিনি প্রশ্ন করেছেন যে যাদের সঠিক আছে তারা কি করবে? যাদের সঠিক আছে তাদের করার কিছুই নেই, কারণ যেটা সঠিক যেহেতু আছে সেটাই পূরণ করে দেবেন। এরপরে প্রশ্ন করেছেন শফিউল ইসলাম স্যার প্রশ্ন করেছেন, স্যার ইএফটি ফর্মে হেডমাস্টার কি স্বাক্ষর লাগবে কি বলবেন? না, এখানে কোনো প্রধান শিক্ষকের কোনো স্বাক্ষর লাগবে না, জাস্ট এটা অনলাইনে পূরণ করে দেবেন, এখানে কোনো প্রধানের স্বাক্ষর লাগবে না। এরপর প্রশ্ন করেছেন রফিকুল আমিন, তিনি প্রশ্ন করেছেন, স্যার আমি একজন কর্মচারী, আমার সার্টিফিকেটে মূল নামের সাথে ব্র্যাকেটে ডাক নাম আছে, এনআইডি কার্ডেও এভাবেই, এমপিও ভুক্ত হওয়ার সময় কাগজপত্র এভাবে দিয়েছিলাম, কিন্তু এমপিও শিটে ডাক নাম আসে নাই, এখন ইএফটি ফর্মে মূল নামের সাথে ডাক নাম কী লিখব কি না দয়া করে জানালে বিরাট উপকৃত হব। রফিকুল আমিন স্যার ধন্যবাদ আপনাকে। আসলে আপনার যেহেতু ব্র্যাকেটে সার্টিফিকেট এবং এনআইডি মিল আছে, সেই ক্ষেত্রে এমপিওটার সমস্যা হবে না। আপনার যখন নাম চাইবে তখন আপনার এনআইডি এবং সার্টিফিকেটে যেইটা আছে আপনি সেই নামটাই সেখানে পূরণ করবেন। এরপর প্রশ্ন করেছেন এমডি নাসিরউদ্দিন স্যার বলেছেন, স্যার আমার এনআইডি ও সার্টিফিকেটে এমডির পরে ডট আছে কিন্তু এমপিও শিটে এমডির পরে ডট নেই। নাসিরউদ্দিন স্যার আসলে যেহেতু আপনার সার্টিফিকেট এবং এনআইডি দুটোটাই একই রকম, সেক্ষেত্রে এমপিও শিটে ডট না থাকলেও কোনো সমস্যা হবে না, আপনি যেটা সঠিক এই অনলাইনে পূরণ করার সময় আপনি সঠিকটা পূরণ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব, আপনারা প্রশ্নের উত্তরগুলো শুনলেন। যদি আপনারা এটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের আরেকটা জিনিস জেনে রাখি যে আপনারা যদি কেউ কোনো প্রশ্ন জানতে চান, কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আগামীকাল অর্থাৎ শনিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমি ইউটিউব লাইভে থাকবো, আপনারা যদি সেখানে আসেন তাহলে আপনাদের সঙ্গে কথা হবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব, যতদূর আমি জানি ততদূর আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রিভিয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।